হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনার সাথে রয়েছি আমি সৌমেন রায় আপনি যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট বা ডিজিটাল ডেথ সার্টিফিকেট পেয়ে থাকেন তাহলে অবশ্যই প্রয়োজন সেটাকে ভেরিফাই করে নেওয়ার অনলাইনে ভেরিফাই কেন প্রয়োজন তার কারণ হচ্ছে আপনার সার্টিফিকেটের যে বারকোড আছে এবং যে অ্যাপ্লিকেশান আইডি আছে সেটা পোর্টালে ঠিকঠাক ডিটেলসটা আছে কি না এইটা জানার জন্য তার কারণ আপনি সার্টিফিকেটটা যে অফিসে বা যে কোনো পারপাসে জমা করুন না কেন তারা কিন্তু আপনার সার্টিফিকেটটা অনলাইনে অবশ্যই ভেরিফাই করে নেবে যে আপনার সার্টিফিকেটের সাথে অনলাইনে যে ডেটা আছে সেটা ম্যাচ করছে কিনা তো তার আগে আপনার এই কাজটা করে নেওয়াটা কিন্তু অবশ্যই প্রয়োজন এই জিনিসটা আপনি আপনার স্মার্টফোন থেকেই করতে পারবেন এবং কিভাবে করবেন সেই প্রসেসটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো তো চলুন ভিডিও শুরু করে যাক তো এইটা করার জন্য যে ওয়েবসাইটে আমাদেরকে যেতে হবে সেটা হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ডট ডাব্লুবি ডট গভ ডট ইন পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল তো এই পোর্টালে আসার পর দেখতে পাচ্ছেন উপরে তিনটে লাইন রয়েছে এই লাইনে ক্লিক করতে হবে আপনাকে ঠিক আছে এর আগেও আমি ডিটেলসে বার্থ এবং ডেথ সার্টিফিকেট নিয়ে ভিডিও দিয়ে কিভাবে কীভাবে ফ্রড হচ্ছে কীভাবে জালি সার্টিফিকেট পাবলিকে দেওয়া হচ্ছে তার জন্য আজকের এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করতে হলো তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন সিটিজেন সার্ভিস যে অপশানটা রয়েছে তিন নম্বর অপশানটা সিটিজেন সার্ভিস সিটিজেন সার্ভিসে ক্লিক করবেন সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর বার্থ সার্টিফিকেট ভেরিফাই যে অপশানটা রয়েছে একদম নিচেতে এই বার্থ সার্টিফিকেট ভেরিফাই ক্লিক করবেন যদি আপনি ডেথ সার্টিফিকেট ভেরিফাই করতে চান তাহলে সিটিজেন সার্ভিসে আসার পর সিটিজেন সার্ভিসে আসার পর আপনাকে এই যে বার্থ রয়েছে এটা ডেথে ক্লিক করতে হবে ডেথ সার্টিফিকেট ভেরিফাই তো আপনি যেটাতে ক্লিক করবেন সেটা চলে আসবে বার্থ সার্টিফিকেট ভেরিফাই তো বার্থ সার্টিফিকেট ভেরিফাইতে ক্লিক করার পর এখানে দুটো অপশান আপনি দেখতে পাবেন একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে সার্টিফিকেট নাম্বার দিয়ে সার্টিফিকেট নাম্বার আপনার যে সার্টিফিকেট যে নাম্বার থাকবে সেটা এখানে সাব সেটা এখানে দেওয়ার পর বার্থ বা ডেথ যেটাতে ক্লিক করবেন সাবমিট করলেই কিন্তু আপনার সার্টিফিকেট ডিটেলস আপনার সামনে শো করবে অথবা সব থেকে যেটা সিম্পল উপায় সেটা হচ্ছে কিউআর কোড ভেরিফিকেশান বিভিন্ন যে কিউ আর কোড স্ক্যানার অ্যাপগুলো হয় সেটা দিয়ে যদি আপনি এটাকে স্ক্যান করেন তাহলে হয়তো আপনি ডিটেলস আপনি পাবেন না তার কারণ সরকারের যে স্ক্যানার অ্যাপ আছে অনলাইনে সেটা থেকেই আপনাকে করতে হবে মানে এই সিস্টেম থেকেই আপনাকে করতে হবে তবেই আপনি ভেরিফাই ঠিকঠাক করতে পারবেন আদার্স কোনো অ্যাপ দিয়ে আপনি কিন্তু করতে পারবেন না তাদের ডিটেলস নাও আসতে পারে তো স্ক্যান কিউআর কোডে ক্লিক করবেন এবং আপনার সার্টিফিকেটে যে কিউআর কোড আছে বার কোড আছে সেখানে আপনি ক্যামেরাটাকে নিয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন আমি যেই স্ক্যান করলাম এক সেকেন্ড কি দু সেকেন্ডের মধ্যে আমার সার্টিফিকেটের যে ডিটেলস আছে সেটা কিন্তু আমার সামনে শো করছে সার্টিফিকেট নাম্বার সহ টোটাল যে ডিটেলস ডেট অফ ইস্যু সার্টিফিকেট নাম্বার জেন্ডার ডেট অফ বার্থ এবং নাম সমস্ত কিন্তু আমার ডিসপ্লেতে শো করছে তারপরে আমি বুঝে গেলাম আমার সার্টিফিকেট কিন্তু একদম ওকে আছে আমার পোর্টালের সাথে আমার সার্টিফিকেট কিন্তু একদম হান্ড্রেড ম্যাচ করে গেছে তো এই সার্টিফিকেটটা আমি যে কোনো জায়গাতে কিন্তু কাজে লাগাতে পারি এটা কিন্তু একটা জেনুইন সার্টিফিকেট তো আপনিও যদি আপনার সার্টিফিকেট এইভাবে চেক করতে চান তাহলে এই প্রসেস ফলো করলি আপনি কিন্তু সিম্পিল উপায়ে আপনার স্মার্টফোন থেকে সার্টিফিকেট যে কোনো সময়ে চেক করে নিতে পারবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর এই ধরনের ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ Jai Hind